জাপান মিউজিয়াম দুবাইয়ের একটি অন্যতম পুরনো মিউজিয়াম। 1816 সালের দিকে শেখ আল উওয়াইনি এটি প্রতিষ্ঠিত করেন। ১৯৮১ সালে আজমান ফোর্ট থেকে আজমান মিউজিয়ামে রূপান্তর করা হয়। আজমান মিউজিয়ামে সাধারণত আরবিদের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে। তখনকার সময়ে ব্যবহৃত অলঙ্কারাদি এবং মাছ ধরার উপকরণগুলো এই জাদুঘরে প্রদর্শিত হয়েছে। তাছাড়া ক্রনোলজিক্যালিভাবে এগ্রিকালচার, উইডিং এবং বিভিন্ন বেদুইন মার্কেট প্লেসগুলো প্রদর্শিত হয়েছে। তাছাড়া এখানে 3000 BC এর একটি সিমেট্রি প্রদর্শিত হয়েছে। তাছাড়া ফিশিং সেকশনে রয়েছে বিভিন্ন ধরনের পুরনো মাছ ধরার যন্ত্রপাতি এবং পুরনো কিছু বোটের কানেকশন। তখনকার সময় তারা সাগরের মধ্যবর্তী জায়গায় গিয়ে যেভাবে মাছ ধরত, তার বিভিন্ন টুলস এবং পুরনো নেটের কালেকশন এখানে প্রদর্শিত হয়েছে। তারা এখানে কিছু ভিন্ন ধর্মী আরবিদের লাইফস্টাইল তুলে ধরা হয়েছে, যা কিনা তখনকার জীবনযাত্রার সাথে মিল রেখে এই মিউজিয়ামে উপস্থাপন করা হয়। তাছাড়া এই মিউজিয়ামের পাশে কিছু দৃষ্টিনন্দন পার্ক রয়েছে, যেটি আপনি খুব সহজে উপভোগ করতে পারেন। ফ্যামিলি সহ বাচ্চাদের বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থাও রয়েছে এই পার্কে। তাছাড়া আজমান মিউজিয়ামের পাশে কিছু দৃষ্টিনন্দন স্থাপনা রয়েছে, যা আপনি এখানে এসে উপভোগ করতে পারেন। তাছাড়া ভিজিটাররা এখানে এসে উপভোগ করতে পারেন 20th century-এর পূর্ববর্তী ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার, যা কিনা যে কোনো দর্শনার্থী খুব সহজে আরবিদের পূর্ববর্তী জীবনযাত্রা সম্পর্কে অনুমান করতে পারে। এখানে এসে মিউজিয়ামে রয়েছে বারবার রিপ্লিকা, যেটি কিনা বেদুইন বারবার ইঞ্জিনিয়ারিং এর লাইফস্টাইল তুলে ধরা হয়েছে। তাছাড়া ব্রিটিশরা এখানে 1843 সালে প্রিপিচুয়াল ট্রিটি অফ পিস নামে একটি চুক্তিতে স্বাক্ষর করে, যেটি কিনা কোস্টাল শেক ইন 1853 হিসেবে অভিহিত করা হয়। আজমান মিউজিয়ামটি সাধারণত আজমান সিটি সেন্টারের সম্মুখভাবে অবস্থিত, যেটা কিনা আল বুস্তান এরিয়াতে এর অবস্থান। তাছাড়া এই মিউজিয়ামের পাশে আপনি পেয়ে যাবেন বিভিন্ন গোল্ড এবং ট্রেডিশনাল শুক নিয়ারবাই। আজমান মিউজিয়ামটি সাধারণত আজমান গোল্ড শুক থেকে সামান্য দূরে, অর্থাৎ আপনি হেঁটে খুব সহজে আজমান মিউজিয়ামে পৌঁছতে পারেন। তাছাড়া আপনি যদি গাড়িতে করে আসেন, তাহলে শেখ মোহাম্মদ বিন জায়েদ রোড থেকে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আজমান মিউজিয়ামে এসে পৌঁছতে পারেন। তাছাড়া আজমান মিউজিয়ামে পৌঁছানোর জন্য আরটি কর্তৃক বিভিন্ন বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে, যার মাধ্যমে আপনি খুব সহজেই এখানে এসে পৌঁছতে পারেন। আজমান মিউজিয়ামের জন্য টাইম নির্ধারণ করা হয়েছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত।
এবং শুক্রবারে এই মিউজিয়ামটি খোলা থাকে দুপুর 2:30 থেকে রাতের 8টা পর্যন্ত। আজমান মিউজিয়ামে এন্ট্রি ফি রাখা হয়েছে 5 দেরাম এবং স্কুল স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে 1 দেরাম। তো ভিউয়ার্স, আপনার দ্বারা আরবের ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী তারা আজমান মিউজিয়ামে এসে আরবদের ট্রেডিশনাল সম্পর্কে জানতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। It's all about humanity.